তো আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা গ্রামার মোটামুটি অ্যাকুরেটলি ব্যবহার করতে পারেন, কিন্তু বিভিন্ন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন না। তো আজকে একটা সহজ আমি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বিভিন্ন প্রকার গ্রামাটিক্যাল যে আইটেমগুলো রয়েছে এগুলোকে স্ট্রং করে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো এটাকে আমি নাম দিয়েছি জোর করে আইএলটিএস গ্রামার শেখা। তো ইউটিউব চ্যানেলে দেখবেন বা পেজে দেখবেন আমি গ্রামার কিছু ফিক্স করে দিয়ে দিয়েছি, যে এই গ্রামারগুলো যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য মোটামুটি আইএলটিএস স্পিকিং এবং রাইটিং মডিউলে গ্রামার হয়ে যাবে। তো কীভাবে নিজে এই জিনিসটা হচ্ছে কোনো একটা নিজেকে জোর করে গ্রামার শেখানো, তো প্রথমে দেখেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। আর আমরা জানি অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে কি এবং, এবং নট অনলি বাট অলসো মানে হচ্ছে কি এবং, দুটোর অর্থ কিন্তু সেম। নট অনলি বাট অলসো মানে হচ্ছে কি শুধু এটা নয় এটাও, শুধু এটাই নয় এটাও, তার মানে হচ্ছে কি এবং। এখন অ্যান্ড দিয়ে যদি কোনো বাক্য আপনি তৈরি করেন আপনার যে ভ্যালু থাকবে নট অনলি বাট অলসো দিয়ে তৈরি করলে ভ্যালুটা একটু বেশি থাকবে। সো আপনি যে কোনো বাক্য অ্যান্ড দিয়ে তৈরি করতে গিয়ে অ্যান্ড না দিয়ে মানে অ্যান্ডটা ব্যবহার না করে নট অনলি বাট অলসো দিয়ে যদি রেগুলার ব্যবহার করেন তাহলে দেখবে আপনার অভ্যাস হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, সাম পিপল কাট ট্রিজ অ্যান্ড ইউজ ডিফারেন্ট টাইপস অফ পেস্টিসাইডস অন দেয়ার ল্যান্ডস। পরিবেশ দূষণের একটা কারণ আমি এখানে আলোচনা করছিলাম যে কিছু মানুষ কি করে শুধু গাছই মানে গাছ কাটে এবং তাদের ভূমিতে বিভিন্ন প্রকার কীটনাশক ঔষধ ব্যবহার করে। তো এই বাক্যটা আমি লিখেছি অ্যান্ড দিয়ে, স্বাভাবিক একটা জিনিস, খুব সহজ একটা জিনিস। এখন যেহেতু আমি এই অ্যান্ডের বদলা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি তাহলে এটা হচ্ছে কি আমার একটা কর্তব্য যে আমি অ্যান্ডের যত বাক্য আসবে অন্তত এখান থেকে একটা আমি নট অনলি বাট অলসো দিয়ে ব্যবহার করবই। যেমন এখানে দিয়েছি সাম পিপল নট অনলি কাট ট্রিজ, কিছু মানুষ শুধুমাত্র গাছই কাটে না, বাট অলসো ইউজ ডিফারেন্ট টাইপস অফ পেস্টিসাইডস অন দেয়ার ল্যান্ড। শুধুমাত্র গাছই কাটে না, কিছু মানুষ কি করে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করে। তো একই দেখেন অর্থ কিন্তু সেম, এটার অর্থ এটার অর্থ সেম, কিন্তু আপনার ভ্যালুটা বাড়লো কেন, কারণ আপনি যে এই যে গ্রামাটিক্যাল একটা ভেরিয়েশন নিয়ে আসছেন। সো সেম আরেকটা উদাহরণ দেখেন একই টপিকে, এই অ্যান্ডের বদলে আমরা নট অনলি বাট অলসো দিচ্ছি কীভাবে, বুকস হেল্প আস টু নো সামথিং নিউ অ্যান্ড বিকাম পার্টনার অ্যাট আওয়ার লোনলিনেস। অর্থাৎ বই কি করে আমাদেরকে নতুন জিনিস শিখতে সাহায্য করে এবং আমাদের একাকিত্ব সময়ে পার্টনার হিসেবে কাজ করে, মানে বন্ধু হয় আর কি। এই একই বাক্য আমি লিখেছি দেখেন অর্থ চেঞ্জ না করে, বুকস নট অনলি হেল্প আস টু নো সামথিং নিউ, বই শুধুমাত্র আমাদেরকে নতুন কিছু শিখতে সাহায্য করে না, বাট অলসো এমনকি বিকাম পার্টনার এট আওয়ার লোনলিনেস, আমাদের একাকিত্বের সময় এটা বন্ধু হিসেবে কাজ করে। তাহলে দেখেন যে বাক্য আপনি অ্যান্ড দিয়ে লেখার কথা সেটা আপনি নট অনলি বাট অলসো দিয়ে লিখতে পারছেন। সো এটা হচ্ছে কি আপনাকে রেগুলার প্র্যাকটিস করে করে অভ্যাস করতে হবে, নিজেকে ফোর্স করে ইউজ করাতে হবে। এখন আসুন আর একটা উদাহরণ, আর একটা গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আমরা আলোচনা করি, বাট। এই বাট শব্দেরও তো কিন্তু, এখন যে বাক্যটা আপনি বাট দিয়ে লিখছেন সে একই বাক্য কিন্তু আপনি অলদো দিয়ে লিখতে পারেন। অলদোটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন তারা কি বলে দিয়েছে, আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া আছে সেখানে বলেছে যে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করলে আপনার ভ্যালু বাড়বে। তো যে বাক্য আমি বাট দিয়ে পারবো সেটা কিন্তু অলদো দিয়ে পারা যায়। এখন আপনি জোর করে নিজেকে আপনি তৈরি করতে হবে এই বাক্যগুলো কিভাবে, এই দেখেন, সাম স্টুডেন্টস ওয়ার্ক হার্ড বাট দে ফেইল টু অ্যাচিভ গুড স্কোরস, গুড স্কোরস। আচ্ছা, সাম স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, কিছু স্টুডেন্ট বা শিক্ষার্থী খুব পরিশ্রম করে বাট দে ফেইল টু অ্যাচিভ গুড স্কোরস, তারা ভালো স্কোর অর্জন করতে ব্যর্থ হয়। একই বাক্য দেখেন লিখছি, অল দো সাম স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, যদিও কিছু স্টুডেন্ট কি করে কঠোর পরিশ্রম করে, কমা দে ফেইল টু অ্যাচিভ গুড স্কোরস, তারা ভালো স্কোর অর্জন করতে ব্যর্থ হয়। বাট মানে যদিও, বাট দিয়ে যদি বাক্য লেখেন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, আর অল দো দিয়ে লিখলে সেটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয় সেটা শিখতেই হবে না। আমি যে গ্রামাটিক্যাল আইটেমগুলো শিখিয়ে দিয়েছি বা যে গ্রামাটিক্যাল আইটেম নিয়ে প্রায় আমি আলোচনা করি এগুলো কখনোই কিন্তু স্ট্রাকচার দিয়ে শেখানো হয় না এবং স্ট্রাকচারের প্রয়োজনও পড়ে না। তো দেখেন একই বাক্য যেটা আপনি বাট দিয়ে লিখতে পারছেন সেটা কিন্তু আপনি কি করতে পারছেন অল দো দিয়ে, অল দো দিয়ে লিখলে আপনার ভ্যালু বাড়ছে কারণ এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, আর তারা বলেই দিয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সের চাহিদা বেশি। আরেকটা দেখেন এই বাটের বদলে অলদো দিয়ে একটা বাক্য, রেইনফল ইজ হেল্পফুল ফর আস, বৃষ্টিপাত আমাদের জন্য দরকারি, বাট সামটাইমস ইট লিডস টু ফ্লাড। এই দেখেন লিডস টু, ঘটানো একটা ফ্রেজ ব্যবহার শিখে গেলেন, রেইনফল ইজ হেল্পফুল ফর আস বাট সামটাইমস ইট লিডস টু ফ্লাড, বৃষ্টিপাত আমাদের জন্য উপকারী কিন্তু মাঝে মধ্যে এটা কী করে বন্যা তৈরি করে বা বন্যার সৃষ্টি করে।
এই একই বাক্য যদি আপনি বাটের বদলে অলদো দিয়ে লেখেন তাহলে কিভাবে হচ্ছে দেখেন অলদোটা প্রথমে দিচ্ছি অলদো রেইনফল ইজ হেল্পফুল ফর আস যদিও বৃষ্টিপাত আমাদের জন্য কি উপকারী সামটাইমস মাঝে মধ্যে ইট লিডস টু ফ্লাড মাঝে মধ্যে এটা বন্যা তৈরি করে বা বন্যাকে ডেকে আনে তো দেখেন একই ক্ষেত্রে এই বাক্যটা আপনি যেভাবে বার দিয়ে লিখতেছেন সেম একই বাক্য কিন্তু আপনি অলদো দিয়ে লিখতে পারতেছেন কিন্তু এটার ভ্যালু বেশি এটার ভ্যালু একটু কম সো এভাবে আপনি ফোর্স করে নিজেকে বাধ্য করে আপনি কিছু গ্রামার চেঞ্জ করতে হবে এটা আহামরি কিছু না সো আজকের এই ভিডিওতে আমি দুইটা গ্রামাটিক্যাল আইটেম আলোচনা করে দিলাম আরও কিছু গ্রামাটিক্যাল আইটেম আমি চেষ্টা করবো আলোচনা করে দেওয়ার জন্য আজকে আলোচনা এই পর্যন্ত আল্লাহ হাফেজ